হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। মনে করেছিলাম ঈদের দিন সকাল থেকে কি করব না করব, কি রান্না করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ঈদের দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে পড়ায়, মানে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে, তাই আমার সব কিছু প্ল্যানই একটু ওলট পালট হয়ে গেছে, মানে প্ল্যান একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। যেহেতু সকালে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আর কোনো কিছু চিন্তা না করে মা মেয়ে দুজন মিলে রান্নাঘরে ঢুকে পড়লাম যে যা যা রান্না করার আছে তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলবো, যেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে একটু ঘুরতেও যেতে পারি, একটু ছবি তুলতে পারি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারি। কিন্তু তার কিছুই আর হলো না। আমাদের দুজনা রান্না বান্না শেষ করতে করতে 12:30 বেজে গেল, আর তারপর দুপুরের খাওয়া দাওয়া করে এমন টায়ার্ড লাগলো যে দুজন শুধু ঘুমাতে শুরু করলাম। মানে যখনই সময় পাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করেই ঘুম, খাওয়া দাওয়া শেষ করেই ঘুম। পরের দিন পর্যন্ত আমার আর আম্মুর এই ধরনের রুটিনই চলছিল যে যা একটু রান্না করা রান্না করছি, খাওয়া দাওয়া করছি আর তারপরে ঘুমিয়ে যাচ্ছি। তাই কিসের সাজুগুজু, কিসের নতুন জামা কাপড় পরা কিছুই করিনি। গতকালকে একদম সাডেনলি প্ল্যান হলো যে জিন 2 যে মুভিটা এসেছে সেই মুভিটা দেখতে যাব। আসলে সকালবেলা আমরা বসে এই মুভিটার প্রথম পার্টটা দেখছিলাম, যেটার জন্য কিনা 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা ছিল। মুভিটা দেখার পর মনে হলো এতটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। তখন আম্মুকে বললাম যে আম্মু এটার সিকোয়েলও বের হয়েছে এবং আজকে মানে ঈদের মধ্যেই রিলিজ হয়েছে। তখন আম্মু বললো তাহলে এটা তো দেখা যায় এবং যেই কথা সেই কাজ। আম্মু বলার পরপরই আপু দেখলো টিকিট আছে কিনা, টিকিট পেলো এবং আমরা সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেলাম মুভিটা দেখতে। মুভি দেখা তো শেষ এবং কেমন লেগেছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে শেয়ার করি ঈদের দিন আমি কি কি রান্না করলাম। আমি রান্না করলাম মানে আর কি আম্মুর হেল্প করলাম। দুপুরে রান্নাবান্না যা আছে সব কিছুই আম্মু করেছে, আমি শুধু হেল্পিং হ্যান্ডের কাজ করেছি। আর আমি সকালবেলা রান্না করেছিলাম শর্মা হাউজের মতো পাস্তা বাস্তা, এটা অবশ্যই একটা ইউটিউবের রেসিপি দেখে। এই পাস্তা পাস্তা আমি এর আগেও আরও কয়েকবার রান্না করেছি এবং আলহামদুলিল্লাহ যতবারই রান্না করেছি খেতে খুব ভালোই হয়েছে। আমরা কোথাও বের না হলেও ভাইয়া তার বন্ধু বান্ধবের সাথে যাত্রা বিরতিতে ঘুরতে গিয়েছিল, আর আম্মুকে বলেছিলাম যাত্রা বিরতি দেখতে অনেক সুন্দর, আমার জন্য ভেতরেরটা ভিডিও করে নিয়ে আসবি। সো সে ভিডিও করে নিয়ে এসেছে এবং আমি আপনাদের সাথে শেয়ার করি যাত্রা বিরতির ভেতরটা কতটা সুন্দর দেখতে।
এবার আপনাদের সাথে মোনা জিন্টু মুভিটা কেমন লেগেছে সেটা শেয়ার করি। মুভিটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিছু অ্যাক্টরের অভিনয় একটু ভালো লাগেনি, বেশি আনারি টাইপের লাগছে, তবে এতটা খারাপ ছিল না, ভালোই লাগছে। কিন্তু আমরা যেই হলে মুভিটা দেখছি সে হলে কয়েকজন লোকজন ছিল শুধু শুধুই হাসতেছিল, মানে ওরা মনে হচ্ছিল যে অভিনয়ের কিছুই বোঝে না, জিন আছে সেটাও বিশ্বাস করে না, খুবই বিরক্ত লাগতেছিল। তবে মুভিটা এতটা খারাপ ছিল না, কেউ যদি দেখতে চান দেখে আসতে পারেন। তো এই ছিল আমার ঈদের দিন এবং পরের দুই দিনের কাজকর্ম। আশা করি আপনারা সবাই আপনাদের প্রিয়জনদের সাথে খুব ভালোভাবে ঈদ পালন করেছেন। তো কে কীভাবে ঈদ পালন করলেন, কে কে ঢাকায় ছিলেন, কে কে ঢাকার বাইরে ঈদ পালন করলেন, কেমন মজা করলেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।